বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি বিনিময় সার্ভিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিকাশ থেকে কীভাবে আপনারা নগদে টাকা ট্রান্সফার করতে পারেন তো বন্ধুরা আপনারা হয়তো অবগত আছেন যে বিনিময় নামক একটি সার্ভিস বাংলাদেশ ব্যাংক থেকে কয়েকদিন আগে চালু হয়েছিল তবে এখন অবধি এটা প্রপারলি কাজ করে না এটা এখনও ওইভাবে চালু করা হয় নাই যে আপনি বিকাশ থেকে নগদে পাঠাতে পারবেন তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে আপনি চাইলে খুব সহজেই বিকাশ থেকে আপনার নগদ অ্যাকাউন্টে অথবা নগদ থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন খুবই সুধা তবে এক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে বিকাশ থেকে নগদে পাঠাতে গেলে আপনার প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ পারসেন্ট মানে হাজারে প্রায় বারো টাকা পঞ্চাশ পয়সা করে খরচ হবে এটা আমি আপনাকে দেখাবো টাকা পাঠানোর সময় আমি আপনাকে চার্জটা হিসাব করে দেখাবো কত টাকা চার্জ কাটে তো এই বিষয়ে অনেকেই দেখলাম ইউটিউবে ভিডিও দিচ্ছে কিন্তু কেউই চার্জ বেশি আলোচনা করে নাই যে চার্জ কাটবে কিনা অবশ্যই চার্জ কাটবে সেটা হচ্ছে কয়েকটা পদ্ধতি ভাইয়া মানে ভাইয়ার মাধ্যমে আপনি টাকাটা পাঠাবেন কয়েকটা ব্যাংক প্রসেসিংয়ের মাধ্যমে পাঠাবেন ডিরেক্টলি বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সিস্টেম এখন অবধি চালু হয় নাই আজকে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের বারো তারিখ আজ অবধি বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর কোনো সিস্টেম চালু হয় নাই সেটা আমি আপনাকে আবারও বলতেছি তারপরেও আজকে যারা যাদের বেশি প্রয়োজন অল্প কিছু টাকা অথবা কোনো কারণে প্রয়োজন তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে এই প্রসেসটা ফলো করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপের মধ্যে যেহেতু আমরা বিকাশ থেকে নগদে টাকা পাঠাবো বিকাশ অ্যাপে আসার পর আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন হচ্ছে বিকাশ টু ব্যাংক অথবা হ্যাঁ বিকাশ টু ব্যাংকে ক্লিক করে দিবেন বিকাশ টু ব্যাংকে ক্লিক করে দেওয়ার পর আপনি বিকাশ থেকে এখানে ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করে দিবেন এখন আসি বিষয়টা আসলে কীভাবে কাজ করবে প্রথমত আপনি চাইলেই মানে কীভাবে আপনার বিকাশ থেকে নগদে নেবেন প্রচেষ্টা হচ্ছে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা প্রথমে ব্যাঙ্কে নিতে হবে দেন ব্যাংক থেকে আপনি নগদে মানে করে নেবেন সিস্টেমটা হচ্ছে এরকম বিকাশ থেকে ব্যাংকে নেবেন ব্যাংক থেকে নগদে আনবেন এটা হচ্ছে বিষয় এখন আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন অথবা ভিসা ডেবিট কার্ডে পাঠাতে পারেন এখন ব্যাংকে পাঠালে কী সুবিধা আর ভিসা ডেবিট কার্ডে পাঠালে কী সুবিধা সেটা বলি ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে আপনি ব্যাংক থেকে নগদ অ্যাডমানি করতে পারবেন তবে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ আডমানি করা যায় না বুঝতে পারছেন আপনি এখন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি রেশনাল ব্যাঙ্কে পাঠান বা যে যে ব্যাংকের বিকাশ থেকে পাঠানো যায় ওই ব্যাঙ্কে পাঠান তাহলে ওই ব্যাঙ্ক থেকে নগদ অ্যাডমানি কোজ্য করা যাবে কি না ওইটা আপনাকে আগে দেখতে হবে অবশ্যই তাই ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করবেন তাহলে কি হবে আপনি বিকাশ থেকে যে কোনো ব্যাংকে যে কোনো ভিসা কার্ডে টাকা পাঠাতে পারবেন সিমভাবে আপনি নগদ অ্যাকা নগদ নগদ অ্যাকাউন্টেও অ্যাড মানি অপশান বাছাই করে আপনি টু কার্ড টু নগদ করতে পারবেন অ্যাড মানি এটা হচ্ছে বিষয় বিকাশ থেকে আপনি আপনার কার্ডের মাধ্যমে ব্যাংকে পাঠাবেন এখানে কিন্তু বায়া কার্ড হবে এখানে ভিসা ডেবিট কার্ড হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেও হবে তবে এটা ক্ষেত্রে একটা লিমিটেশন আছে বাংলাদেশের লিমিটেশনটা কি আমি আপনাকে আবারও বলতেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে এক কিছু কিছু নির্দিষ্ট ব্যাংক আছে যেগুলো থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায় ব্যাংকের অ্যাপসগুলো থেকে আর ভিসা ডেবিট কার্ড হলে যে কোনো ভিসা কার্ড থেকে নগদ অ্যাডমানি করা যায় তাই অবশ্যই আমরা এখান থেকে ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করবো এখন আপনাকে ষোলো ষোলো সংখ্যার কার্ড নাম্বার এখন আপনার যে ব্যাংকের ষোলো সংখ্যার কার্ড নাম্বারটা আছে ভিসা কার্ড আছে আপনার ওই ভিসা কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন ষোলো সংখ্যার তো আমি এখানে আমার একটা কার্ড নাম্বার দিচ্ছি এবং সাথে সাথে এই টাকাটা ব্যাঙ্কে জমা হবে এখানে জমা হওয়ার পরে ওই টাকাটা আমি সাথে সাথে আবার নগদ অ্যাডমানি করে দেখাব তো আমি এখানে একটা অ্যামাউন্ট দিই একশো টাকা তো এখানে তো কার্ড নাম্বার হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা আমার ষোলো সংখ্যার কার্ড নাম্বার দিয়ে দিছি তো কার্ড নাম্বার দেওয়ার পর আপনি যদি স্যাম্পলে ক্লিক করেন তখন তার আপনাকে একটি কার্ডের স্যাম্পল দেখাবে কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ড এটা হচ্ছে কার্ডের নাম্বার ষোলো সংখ্যা চার 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 এভাবে চার চারবার থাকবে ষোলো সংখ্যা বন্ধুগণ ঠিক করে আমি এখন আমার ব্যাংকের কার্ড নাম্বারটা দিয়ে এগিয়ে যেন ক্লিক করলাম হ্যাঁ এখন তারা দেখ তারা অটোমেটিকলি বিকাশ কর্তৃপক্ষ বা বিকাশের অ্যালগোরিদম বা যেটাই বলেন ওটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়েছে যেটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের কার্ড তখন আপনাকে বলতেছে আপনি কত টাকা ব্যাঙ্ক ট্রান্সফার করবেন বা বিকাশ টু কার্ড করবেন ডেবিট কার্ডে যাওয়া মানে আমার অ্যাকাউন্টে যাওয়া আমার অ্যাকাউন্টে এগিয়ে নিচ্ছে কিন্তু ডেবিট কার্ডটা আমার অ্যাকাউন্টে যে টাকা থাকবে আমি ডেবিট কার্ড দিয়ে খরচ করতে পারবো তাই আমি যদি ব্যাঙ্ক কার্ডও পাঠাই টাকাটা আমার ব্যাঙ্কে ঢুকবে আমি যদি একটু আগে যদি বিকাশটুকু বিকাশটু ব্যাঙ্ক দিতাম সেম পদ্ধতি ছিল তবে ব্র্যাক ব্যাঙ্ক থেকে নগদে পাঠানোর সিস্টেম আছে কিনা ওইটা দেখতে হবে যদি থাকে তাহলে আপনি সরাসরি ব্যাঙ্কও পাঠাতে পারেন সরাসরি কার্ডও পাঠাতে পারেন এটা হচ্ছে বিষয় তো আমরা এখানে অ্যাম কত টাকা আমি এখন একশো টাকা আমার বিকাশ থেকে কার্ডে পাঠাবো মানে ব্রাক ব্যাংকে পাঠাবো দেন ব্রাক ব্যাংক থেকে আমি সরাসরি টাকাটা অ্যাডমানি করে নিয়ে আসবো তো আমি এখানে একশো টাকা লিখে নেক্সট করলাম তার আমাকে বলে দিচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে যদি আপনি আপনার বিকাশ থেকে নগদে একশো টাকা পাঠাতে চান তাহলে আপনাকে চার্জ দিতে হবে এক টাকা পঁচিশ পয়সা তার মানে প্রতি হাজারে বারো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে চার্জ ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট চার্জ এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন চার্জের বিষয়টা প্রথমত আপনাকে প্রতি হাজারে বারো টাকা বন্ধ বিষয়ে চার্জ দিয়ে যদি আপনি দুই হাজার টাকা পাঠান তাহলে আপনাকে প্রায় পঁচিশ টাকা চার্জ দিতে হবে বিকাশ থেকে নগদে পাঠানোর জন্য আমি আপনাদের ভিডিওর স্বার্থে এটা হচ্ছে দেখাচ্ছি তো এখানে আপনি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সট করবো নেক্সট করার পর তারা আমাকে বলতেছে লেনদেনটা কনফার্ম করে করার জন্য আমি এখন ট্যাপ করে ধরে রাখলাম তাহলে কী হবে আমার এই টাকাটা সরাসরি আমার ব্রাক ব্যাংকের ডেবিট কার্ডে বা ব্রাগ ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে মানে দুইটা সেম অ্যাকাউন্টে যাক দেখতে পাচ্ছেন ব্রাক ব্যাঙ্ক থেকে মেসেজ চলে আসছে যে এক লক্ষ সরি এক এক হাজার টাকা আমার ক্রেডিট হয়েছে জমা হয়েছে আমার ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে হ্যাঁ এখানে আমাকে বিকাশ থেকে মেসেজ দিছে যে বিকাশ টু ব্যাঙ্ক এক হাজার টাকা ভিসা কার্ডের মাধ্যমে সাকসেসফুল হয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে এক টাকা চার্জ কাটছে তো আমরা এখন হোমে ফিরে যেন ক্লিক করতে পারি অথবা আমরা সরাসরি বিকাশ অ্যাপটা ক্লোজ করে দিই তো বন্ধুরা চলে আসলাম আমি আমার নগদ অ্যাপের মধ্যে এখন টাকাটা কিন্তু আমার ব্যাঙ্কে চলে গেছে এখন আমি নগদে কীভাবে আনবো তো নগদ আনার জন্য কী করবো আমরা এখন আমরা ব্যাঙ্ক থেকে নগদ আনবো এই জন্য আমরা কী করবো এখান থেকে অ্যাডমানিতে ক্লিক করব তারপর আমরা কার্ড টু নগদ আমরা সেমভাবে টু নগদও করতে পারি সেম আগের মতো প্রসেস ব্যাংক টু নগদে ক্লিক করলে দেখতে হবে এখানে ব্র্যাক ব্যাঙ্ক আসে কি না তাহলে আমি আপনি যে ব্যাঙ্কে পাঠাবেন বা আপনার যে ব্যাঙ্কে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা এখানে আসে কিনা দেখবেন তাহলে হয়ে যাবে তো আমরা এখন সরাসরি কার্ড থেকে নিয়ে আসি ওইটা আমার জন্য সবচেয়ে সুবিধা হয় কার্টুন নগদ দেন আমরা ভিসা কার্ড থেকে আনবো ভিসা কার্ডে ক্লিক করলাম দেন আপনি কোন নম্বরে আনবেন ঠিক আছে এখানে আপনি নাম্বার আপনার কন্টাক্ট লিস্ট থেকে বাছাই করতে পারেন আমি আমার নিজের নাম্বারে আনবো এই নাম্বার সিলেক্ট করে পরিমাণ আপনি কত টাকা আনবেন আমি এখন মাত্র দন হাজার পঞ্চাশ টাকা আনব সুবিধাতে পঞ্চাশ টাকা আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ব্যাঙ্কে পাঠাতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা ব্যাঙ্ক থেকে আনতে পারবেন তো আমি পঞ্চাশ টাকা দিয়ে নেক্সট করলাম তো এখন আমাকে তারা পেমেন্ট গেট নিয়ে যাবে তখন তারা বলতেছে ভেরিফাই করার জন্য তো আমরা এটাকে স্কিপ করে দিই আপাতত এখানে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে কার্ড নাম্বার তারপর সিবিবি নাম্বার তারপর আপনার কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ড হোল্ডার নেই বুঝতে পারছেন বন্ধুরা তো আমি এগুলো দিচ্ছি তো আমি এখানে আমার সকল ইনফুগুলো অ্যাড করে দিয়েছি কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিবি কোড এবং আমার নাম মানে কার্ডে আমার নামটা হিসেবে পেতেও আছে তো পেতে ক্লিক করবো নিজে এতে ক্লিক করার পরই আমাকে তারা আবার ভেরিফিকেশান করবে মানে আমার ব্যাংকের মধ্যে ওটিপি পাঠাবে যে এই ব্যাংকের কার্ডটা আমার কি না নাকি অন্য কেউ আমার কার্ডটা পায়া কার্ডের কার্ডটা কেউ আমার আমার কার্ডটা হারিয়ে গেলো কেউ নিয়ে আবার না ট্রাই করছে এর এজন্য আমার ব্যাংকের সাথে সংযুক্ত বা কার্ডের সাথে সংযুক্ত নাম্বারের মধ্যে ওটিপি পাঠাবে এখন তারা বলছে আপনি কি ইমেল চান না এস এম এস চান আমি দুইটাই চাই আমাকে ইমেল এবং ও দুইটার মাধ্যমেই আমাকে ভেরিফিকেশান করুক কারণ অনেক সময় ওটিপি আসে না সেই কারণে দুইটাই দিচ্ছি তো আমার কাছে এখন মেসেজটা ব্রাক ব্যাঙ্ক থেকে চলে আসছে সিক্স টু নাইন সেভেন জিরো জিরো দেন সাবমিট হ্যাঁ করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধু এখন কিন্তু সাথে সাথে আমার আমার অ্যাকাউন্টের মধ্যে পঞ্চাশ টাকা বা আপনি যত টাকা অ্যাডবানি করতে চান ওই টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে না ব্যাংক থেকে পঞ্চাশ টাকা কাটছে টু নগদ রিকোয়েস্ট সফল হয়েছে আমার নাম দেখাচ্ছে মোবাইল নাম দেখাচ্ছে আপনার কার্টুন রিকোয়েস্ট সফল হয়েছে এক সকালে একটি এস এম এস শীঘ্রই প্রাপকের ফোন নাম্বারে পৌঁছে যাবে দেন হোমে যাবলাম দেন আমরা এখান থেকে লেনদেনে ক্লিক করবো সব দেখতে পাচ্ছেন কার্টু নগদ পঞ্চাশ টাকা কিন্তু অ্যাডমানি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আসলে জিনিসটা কাজ করে যে আপনি কীভাবে আপনার নগদ বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন সেমভাবে আপনি বিকাশ থেকে উপায়ে বিকাশ থেকে রকেটে সব কিছু করতে পারবেন এক হচ্ছে চার্জ প্রযোজ্য হবে চার্জ হচ্ছে আপনি যেই ব্যাংক থেকে দিবেন ওইটা ওই চার্জটা বেরি করবে আপনি যদি এখন নগদ থেকে পাঠাতে চান তাহলে কত চার্জ কাটবে প্রথমে নগদ থেকে আপনাকে ব্যাংকে দিতে হবে দেন ব্যাংক থেকে বিকাশ আনতে হবে অ্যাডমানি ফ্রি ব্যাংক থেকে বিকাশে ফ্রি থাকে ব্যাংক থেকে নগদে ফ্রি ব্যাংক থেকে উপায়ে ফ্রি কিন্তু বিকাশ থেকে ব্যাংকে নগদ থেকে ব্যাংকে বা উপায় থেকে ব্যাংকে চার্জ প্রযোজ্য হবে ওই চার্জটা কীরকম সর্বনিম্ন হয়ে থাকে সাধারণত এক পার্সেন্ট এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে হাজার এগারো টাকা সরি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাজার এগারো টাকা হাজার সাড়ে এগারো টাকা সাড়ে বারো টাকা হাজারে পনেরো টাকা পর্যন্ত চাষ করে এটা হচ্ছে বিষয় এভাবে আপনারা মানে বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর একমাত্র সিস্টেম হচ্ছে এটা যেটা আপনি নিজে নিজে করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে বিষয় এভাবে আপনারা চাইলে খুব সহজে বিকাশ থেকে নগদে এখন আমি কিন্তু পঞ্চাশ টাকা আনছি মাত্র আরও পঞ্চাশ টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে রয়ে গেছে এখন এই পঞ্চাশ টাকা চাইলে আমি এখন আমার উপায় অ্যাকাউন্ট আনতে পারবো ওটা দেখাই দিব কীভাবে করবে ওদের কীভাবে করতে হবে সেমভাবে আমি আমার উপায় পেয়ে চলে আসলাম এখন আমি কী করব আমার উপায় টাকা আনবো কোথা থেকে আনবো বিকাশ থেকে জন্য কী করতে হবে বিকাশ থেকে ব্যাঙ্কে ফাটাতে হবে ব্যাংক থেকে উপায় আনতে হবে তাই আমরা এখন অ্যাডভান্স ক্লিক করবো দেন কার্ড টু পাই এটা হচ্ছে এভাবে আপনাদের করতে হবে জিনিসটা বুঝতে পারছেন এক্ষেত্রে কিন্তু চার্জ প্রযোজ্য হবে অবশ্যই বাংলাদেশের ওইরকম সার্ভিসটা এখনও চালু হয় নাই যেখানে আপনি বিকাশ থেকে নগদে বিকাশ থেকে রকেটে আপনি ফ্রি অফ কস্ট পাঠাতে পারবেন বা পাঠানোর সুযোগ আছে এরকম তবে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর সুযোগ একটা চালু আছে বিনিময় নামে তবে ওই বিনিময়টার মতো প্যারা ঝামেলাদায়ক আর কোনো কিছু নাই টাকা পয়সা মায়ের যাওয়ার সম্ভাবনা আছে মানে ওইটা এখনও স্টেবল হয় নাই বিনিময় যে সার্ভিসটা ওইটা এখনও স্টেবল হয় নাই যে আপনার সফল হবে ট্রান্সফার হবে এরকম অনেকের টাকায় মার গিয়ে রয়েছে এটার মধ্যে তাই এটা আপনারা এখন ট্রাই করবেন না কারণ এটা বলতে পারেন যে বন্ধের পথে আচ্ছা বাংলাদেশ সরকার কিছুদিন পর পর একটা নতুন প্রযুক্তি চালু করে যে এটা কোনো কাজের নয় এবং এটার মধ্যে একটা ব্যর্থ যে প্রজেক্ট বাংলাদেশ সরকারের ব্যর্থ প্রজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে বিনিময় আর বিনিময়টা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন যাতে আমরা আন্তরলেনদেন করতে পারি যেহেতু তো সেটা আবার প্যান্ড করে দেখাই আমি আপনার অ্যাডমেন্ট দিয়ে ক্লিক করলাম টু উপায় দেন কোন ব্যাঙ্কের কার্ড যেহেতু আমরা ভিসা কার্ড থাকবো ভিসা কার্ড দেন আপনি কোন অ্যাকাউন্টে করবেন কত টাকা করবেন আমি করবো পঞ্চাশ টাকা নেক্সট করলাম দেন এখানে আপনার মোবাইল পিন নাম্বার বলতে পিন নাম্বার দিয়ে নেক্সট করব মানে আপনি যে কোনো এভাবে যে কোনো কিছু করতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু চার্জ অবশ্যই কাটবে চার্জের দিক হিসাব করলে পুরো লস থাকবে আপনার বুঝতে পারছেন চার্জের দিক হিসাব করলে পুরাই লস থাকবে তবে আপনি যদি কারোর সাথে এক্সচেঞ্জ করতে পারেন তাহলে বিষয়টা আলাদা কারোর যদি বিকাশে ব্যালেন্স প্রয়োজন আপনার নগদে প্রয়োজন তাদের সাথে আপনি এক্সচেঞ্জ করে ফেলতে পারেন এটা কোনো চাষ কাটবে না তো এখানে আমি আমার তথ্যগুলো ফিল আপ করে দিই আমি এখানে আমার কার্ড নাম্বার সেমভাবে এক্সপায়ারি ডেট কার্ড হোল্ডার নেই মানে আমার নামটা এবং আমার সিবিবি কোড দিয়ে দিলাম দেওয়ার পর ওকে ক্লিক করবো সেমভাবে তারা আমাকে আবার ওটিপি দিবে ব্যাঙ্ক থেকে এই যে ট্রানজাকশনটা হইতেছে পঞ্চাশ টাকা ব্যাঙ্ক থেকে উপায়ে এটা আমি করতেছি কিনা দেন আমি আবার দুইটাতেই এস এম এস চাই ওটিপিটা বসাই দেব সত্যি আমার ওটিপি চলে আসছে ফোর এইট টু সিক্স সিক্স জিরোটি ক্লিক করবো এখন কী হবে আমার ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে বা ডেবিট কার্ড থেকে পঞ্চাশ টাকা কেটে ওই টাকাটা আমার পয় অ্যাকাউন্টে চলে আসবে জাস্ট আপনাদের স্বার্থে আপনাদের বোঝানোর স্বার্থে জিনিসটা কীভাবে হয় আমার এখানে এক টাকা পঁচিশ পয়সা চার্জ কাটছে হ্যাঁ ব্যাঙ্ক থেকে মেসেজ চলে আসছে উপায় থেকেও আমাকে জানাই উপায় থেকে উপরে স্তরে আসছে পঞ্চাশ টাকা আমি ডেবিট কার্ডের মাধ্যমে রিসিভ করছি কার্ড উপায় সাকসেসফুল হয়েছে এই নাম্বার থেকে আসছে ট্রানজ্যাকশন আইডি পাঁচশো টাকা সরি পাঁচ পঞ্চাশ টাকা কোনো চার্জ নেই কার্ডের নাম্বার দেখাচ্ছে ব্যাগটু হুমে ক্লিক করি আমরা এখান থেকে হিস্টোরিতে যাই দেখতে পাচ্ছেন অ্যাড মানি পঞ্চাশ টাকা সাকসেসফুল হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে এইভাবে আসলে জিনিসটা কাজ করে তো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে অবশ্যই সাবস লাইক করবেন যেহেতু আপনাদেরকে আমি জিনিসটা বোঝাইছি কীভাবে কাজ করে তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়ে অথবা অন্য যে কোনো বিষয়ে ব্যাঙ্কিং রিলেটেড এনপিএসবি যে কোনো রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অথবা ভিডিও ভিডিওকার আপনাদেরকে সমাধান করবো তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম